সরকার দেশকে লুটেরাদের দেশে রূপান্তর করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি এই দাবি করেন মির্জা ফখরুল বলেন শুধু একজন নয় অসংখ্য আজিজ আহমেদ ও বেনজির আহমেদের মতো ব্যক্তিকে তৈরি করেছে ক্ষমতাসীনরা অসংখ্য আজিজ আর বেনজিদ তারা তৈরি করেছে আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে লুটপাট বর্গীর দেশ তৈরি করেছেন না